রাশিয়াকে অস্ত্র সরবরাহে যে কোনো সিদ্ধান্তে চীনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপের জন্য বেজিংকে সত্যিকারের মূল্য দিতে হবে বলে জানিয়েছে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এখনও মস্কোকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করলেও চীন পরিস্থিতি যাচাই করছে বলেও জানান তিনি। এর আগে একই শঙ্কার কথা জানান প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সিআইএ প্রধান বার্ন। তবে মার্কিন প্রশাসনের এসব বক্তব্যকে মন করা বলে জানিয়েছে বেজিং। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের পর ন্যাটোভুক্ত দেশগুলোর পারমাণবিক শক্তি যাচাই করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরোক্ষভাবে যুদ্ধে অংশ নিয়ে ন্যাটোর দেশগুলো রাশিয়াকে লক্ষ্যবস্তু বানানোয় নিজেদের রক্ষায় যে কোনোভাবেই প্রস্তুত থাকার কথা জানান তিনি।